হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতসীমউদ্দীন খন্দকার, জে কাপড়ে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে দেখাচ্ছি আমরা কি করতে পারি। আমাদের যে ফেসবুক আমাদের গ্রুপের ডিফল্ট পোস্টের যে অপশন থাকে, আমাদের সেই ডিফল্ট পোস্টের অপশনটা কিভাবে চাইলে আমরা চেঞ্জ করতে পারি সেই বিষয়টা আজকে আমরা দেখব। তাহলে চলুন বিষয়টা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য প্রথমে কি করব, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা যে গ্রুপ থেকে কাজটা করি প্রথমে সেই গ্রুপে ঢুকি। তাহলে আমরা গ্রুপে দেখা গেছে আমরা কয়েকভাবে ঢুকতে পারি। আমরা চাইলে আমাদের এই যে এখান থেকে গ্রুপ শর্টকাট থেকে আমরা গ্রুপে ঢুকতে পারি। তাছাড়া দেখা গেছে আমাদের এই যে এখানে আমাদের এই প্রোফাইল নেমের নিচে লেখা আছে গ্রুপ, আমরা চাইলে এখান থেকে ঢুকতে পারি। অথবা আমাদের গ্রুপে যদি বসে আমরা এঙ্গেজ থাকি, তাই সেক্ষেত্রে আমাদের গ্রুপ এখানে শর্টকাট আসলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া চাইলে আমাদের এই যে এখানে অ্যাকাউন্ট নেমের ডান পাশে মেনু আছে, চাইলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাহলে এখান থেকে ক্লিক করার পরে এই যে লেখা আছে গ্রুপ, চাইলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাহলে আপনি যে কোনো জায়গা থেকে ঢুকলে হবে, আমরা কয়েকভাবে ঢুকতে পারি। তাহলে আমরা এখান থেকে ঢুকলাম, তাহলে আমরা এই যে এখানে গ্রুপসে ক্লিক করলাম। ক্লাস করার পরে এখানে আমাদেরকে গ্রুপ সেল আমরা যে গ্রুপগুলো তৈরি করছে সেই গ্রুপগুলো এখানে শো করবে, আর আমরা অন্যদের যে গ্রুপে জয়েন করবো সেই গ্রুপগুলো আমাদের এখানে থাকবে। তাহলে এখন আমাদের এখানে তৈরি করা গ্রুপ থেকে আমরা যে কোনো একটা গ্রুপে ঢুকি। তাহলে আমি আমার এই গ্রুপে ঢুকলাম, ইজিএস টু মেক মানি অনলাইন, আমি আমার এই গ্রুপে ঢুকলাম। বাস এখানে গ্রুপে ঢুকার পরে এখন আমাদের যে কাজটা আমরা দেখবো সেই কাজটা কি দেখা গেছে, এখানে আমরা আমাদের গ্রুপে যে কোনো গ্রুপে দেখা গেছে আমরা কি দেখি বিষয়টা, যে এই যেখানে লেখা থাকে রাইট সামথিং, এখানে বাই ডিফল্ট কি লেখা থাকে, এই যে আমাদের এখানে ডিসকাশনের মধ্যে কি লেখা থাকে দেখা গেছে, এই ডিসকাশন অপশন থেকে আমরা এখানে ডিসকাশন করতে গেলে এই যে দেখা গেছে এখানে রাইট সামথিং এরকম লেখা থাকে। তাহলে আমরা রাইট সামথিং এখানে আমরা অপশনে ক্লিক করে আমরা কি করি, এখান থেকে আমাদের যে কোনো পোস্ট আমরা এখান থেকে তৈরি করে সেই পোস্ট আমরা এখানে কি করি আমাদের গ্রুপে পোস্ট দিই। তাহলে এখানে আপনি যদি মনে করেন এখানে আপনি ডিফল্ট হিসেবে রাইট সামথিং এর জায়গায় এখানে আপনি কি করবেন অন্য কিছু আপনি ডিফল্ট হিসেবে রাখবেন আপনার গ্রুপে, তো সেই ক্ষেত্রে এই কাজটা কিভাবে করতে পারি সেই বিষয়টা এখন আমরা দেখবো। তাহলে এখন দেখার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাই নিজ দিকে আমাদের গ্রুপে। আসার পরে কোথায় এই জায়গা আছে গ্রুপ সেটিং, আমরা গ্রুপ সেটিং এ ক্লিক করলাম। বাস গ্রুপ সেটিং থেকে আমাদের কাজটা করার জন্য আমরা কোন অপশন আসবো, এখান থেকে আমরা নিজ দিকে আসি। নিজ দিকে আসার পরে যে আমাদের এখানে লেখা আছে ম্যানেজ ডিসকাশন, এই ম্যানেজ ডিসকাশন অপশন থেকে কাজটা আমরা করবো। এখান থেকে কোন কাজটা আমাদের এই জায়গা আছে ডিফল্ট পোস্ট, আমরা এখান থেকে ডিফল্ট পোস্ট অপশন থেকে আমরা কাজটা করবো। তাহলে ডিফল্ট পোস্ট আমরা কি লেখা দেখছি এখানে লেখা থাকে, এই যে রাইট সামথিং লেখা থাকে, তা এটা আমরা চেঞ্জ করবো। তাহলে এখন চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করলাম, এখান থেকে পেন্সিল অপশনে ক্লিক করি। করার পরে এই যে আমাদের এখানে কি লেখা আছে রাইট সামথিং, এখানে রাইট সামথিং এটা দেখানো আছে বলেই আমাদের ওই যে গ্রুপে আমরা যখন ডিসকাশনে পোস্ট দিই সেই ক্ষেত্রে আমরা রাইট সামথিং দেখা দেখতে পাই। কিন্তু আমরা যদি রাইট সামথিং চেঞ্জ করে অন্য কিছু দিই, যেমন আমরা যদি দিলাম মনে করেন কি দিলাম, এই যে হোয়াট আর ইউ সেলিং, আমরা এই অপশন দিলাম, তাহলে আমাদের সেখানে এই অপশনটা ডিফল্ট হিসেবে থাকবে। তো আমরা বিষয়টা দেখি, তাহলে আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম, আমরা হোয়াট আর ইউ সেলিং এই অপশন সিলেক্ট করার পরে আমরা সেভে ক্লিক করলাম। বাস আমাদের এখানে এই অপশনটা এখন সেট হয়ে গেল ডিফল্ট পোস্ট হিসেবে। এখন আমরা যদি আমাদের গ্রুপে চলে যাই, বাস এখন আমাদের হোমে যাওয়ার পরে এখন আমাদের গ্রুপে আসলে এখন আমরা কি এখন থেকে মনে করেন যে এখন আমরা কি একটা রিলোড দিই। বাস এখানে ধরেন যে কি আমাদের রিলোড দেওয়ার পরে এখন ধরেন যে আমাদের অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন ধরেন যে কি আমার আগে এখানে কি ছিল লেখা রাইট সামথিং, তা রাইট সামথিং এর জায়গায় এখন আমরা চেঞ্জ করে কি নিয়ে আসছি ডিফল্ট পোস্ট হিসেবে, এখন আমাদের এখানে কি হচ্ছে হোয়াট আর ইউ সেলিং। তাহলে হোয়াট আর ইউ সেলিং এই অপশনটা এখানে ডিফল্ট হিসেবে চলে আসছে। এখন আমাদের গ্রুপে আমরা যখনই ঢুকবো আমরা এখান থেকে কি লেখা দেখতে পাবো, রাইট সামথিং এর জায়গায় কি লেখা আসছে হোয়াট আর ইউ সেলিং, আমরা এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা হোয়াট আর ইউ সেলিং আমরা কি সেল করতে চাই, তো সেই বিষয়টা এখানে চলে আসছে। সেম ভাবে চাইলে আপনার এখানে অন্য কোনো বিষয় আমরা সেট করতে পারি। আমরা আবার আমাদের এই অপশনে চলে যাই, আমরা গ্রুপ সেটিং এ গেলাম। গ্রুপ সেটিং এ যাওয়ার পরে এখন আমাদের গ্রুপ সেটিং অপশনটা আসু, আসার পরে এখন আমরা নিজে আসি, আবার আসার পরে যে ম্যানেজ ডিসকাশন থেকে আমরা ডিফল্ট পোস্ট আবার এখানে ক্লিক করলাম। করার পর আমরা এটা দেখাচ্ছি, সেম ভাবে চাইলে আমরা ক্রিয়েট এ জব, যদি আমরা কোনো জব ডিফল্ট হিসেবে রাখি সেটা দেখাতে পারি। অত আমরা চুজ এ ফটো, ধরুন আমরা চুজ এ ফটো অপশনটা দিলাম, আমরা সেভে ক্লিক করি, তাহলে আমরা ডিফল্ট হিসেবে চুজ এ ফটো এই অপশনটা আমাদের ডিফল্ট হিসেবে থাকবে চুজ এ ফটো। এখন আমরা আবার হোমে গেলাম, হোমে যাওয়ার পরে এখন আমরা কি করব, এখানে এই অপশনটা চেঞ্জ দেখার জন্য আমরা একটা রিলোড দিব। বাস এখানে রিলোড দেওয়ার পরে এই দেখেন আমাদের এখানে কি চলে আসছে, আমাদের ডিসকাশন পার্টে এখানে কি চলে আসছে, এখানে ডিসকাশন করার জন্য এখন আমরা কি করতে পারি, এখানে চুজ এ ফটো। তাহলে আমরা রাইট সামথিং এর জায়গায় কি দিছিলাম, আমরা দেখেছিলাম এখানে কি রাইটস, আমরা কি করছিলাম যে আমরা দিছিলাম রাইটস সেলিং, রাইট সামথিং আমরা কি সেলিং এর বিষয়ে দেখাছিলাম। তারপর এখানে কি চলে কি দেখাচ্ছি আমরা এখানে চুজ এ ফটো, তাহলে ডিফল্ট হিসেবে এখানে কি পোস্ট হবে কি চুজ এ ফটো। তাহলে আমরা চুজ এ ফটো অপশনে ক্লিক করলাম। করার পর এখন আমরা কি করতে পারি, যে কোনো এখান থেকে আমরা ফটো নিয়ে সেই ফটোটা আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে আমাদের এখানে গ্রুপে আমরা পোস্টে দেখাতে পারি।
তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা ফটো বিষয়টা আমাদের গ্রুপে আমরা এখান থেকে দেখাইতে পারি। আমাদের যদি বাই ডিফল্ট আমরা চাই কি করার জন্য, এখন আমরা পোস্ট হিসেবে আমরা ডিসকাশনের মধ্যে ফটো ইউজ করতে সেটা করতে পারি, মানে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। কিন্তু আমাদের এখানে বাই ডিফল্ট থাকে কি, আমরা এখানে থাকে কি রাইট সামথিং, যেটা আমাদের বাই ডিফল্ট ফেসবুকে, ফেসবুক থেকে যেটা বাই ডিফল্ট থাকে কি রাইট সামথিং, এটা বাই ডিফল্ট করা থাকে। কিন্তু আমরা যদি চাই, মনে করি আমাদের এখানে ডিসকাশনের মধ্যে আমরা এখানে কি ডিফল্ট পোস্ট হিসেবে আমরা এখানে দেখা গেছে কি সেট করব, চাইলে আমরা সেটা এখান থেকে বলছি আমরা সেট করতে পারি। কোন জায়গা থেকে আমরা দেখলাম, আমরা গ্রুপ সেটিং এ গেলাম, বাস গ্রুপ সেটিং এ যাওয়ার পরে আমাদের অপশনটা কোথায়, এখান থেকে আমরা নিচ দিকে আসি, আসার পর আমাদের এই যে ম্যানেজ ডিসকাশন থেকে আমাদের এই যে ডিফল্ট পোস্ট এই অপশনটা এখান থেকে আমরা বলছি যেটা চাই রাইট সামথিং, হোয়াট আর ইউ সেলিং, ক্রিয়েট এ জব, চারটা আছে, যেটা আপনার দরকার সেটা ইচ্ছা করলে আপনি এখান থেকে খুব ইজিলি চেঞ্জ করতে পারেন। তাহলে আমাদের যেটা ছিল আমরা এটা রাখি রাইট সামথিং, আমরা এটা রাখলাম, রাখার পর আবার সেভ এ ক্লিক, বাস আমাদের এখন যেটা প্রথম ছিল আমাদের এটা আমরা রাখলাম, রাখার পর হোমে ক্লিক করি, এখন আমাদের এটা কি আমরা চেঞ্জিং দেখতে গেলে কি করতে হবে, এখন আমাদের এটা রিলোড দিতে হবে, রিলোড দিলে আমাদের সেম আগের মতো জিনিসটা হয়ে যাবে। বাস রিলোড দেওয়ার পরে এখন ধরেন যে কি এখন আমাদের বাই ডিফল্ট সেটা যেটা ছিল শুরুতে এই যে রাইট সামথিং আমাদের এখন সেটা আছে, এখন ক্লিক করলে এখন ক্রিয়েট পোস্ট থেকে আমরা এখান থেকে দেখা গেছে যে কোনো আমাদের লিঙ্ক বা আমরা কোনো ফটো বা আমার টেক্সট লিখে এখান থেকে আমরা ইজিলি পোস্ট করতে পারবো। তাহলে এই যে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ ডিফল্ট পোস্ট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।